हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे के देखाबो एक सुंदर भरत आसनेर डिजाइन। तो देखते ही पाचो तुम्हारा सबाई एखाने एखाने लाल सादा और हलुद उल दिए फुल और क्रॉस डिजाइन करा आछे। तो आमी तुम्हारे करे देखाच्छी, तो चलो लेट्स स्टार्ट। नॉर्मली आमरा जे क्रॉस दिए आसनटा बोलते गेले सेलाई करे थाकि, ये क्रसटा एकटू आलदा। आमरा जेमन छोटोबेलाय सब समय आमरा जे स्टार मार्क व्यवहार करी, सेई स्टार मार्क बोलते गेले एखाने आमरा सेटार साहाज्ये आजके आमरा स्टिचिंगटा करब। तो एटा नॉर्मल क्रसेर थेके अनेकटाई सहज। अनेकेई भाबे जे एटा तो कठिन, कि करे करब बाबा पारछि ना। तादेरके बोलछि आमार ई भिडियोटा देखार पर तोमरा मने हबे ओटार थेके एटा इजी। এটা মানে অনেকটা সময় তাড়াতাড়ি বলতে গেলে আসনটা কাজ করতে পারবে তোমরা। তো এখান থেকে আমি স্টার্ট করছি, আমি একটু আগেই স্টার্ট করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমি একটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখো এখান থেকে চার ঘর ছেড়ে, এক দুই তিন চার ছেড়ে এখান থেকে জাস্ট এর সোজায় তুলে দিতে হবে। দিলেই তোমরা করে ফেলতে পারবে। তারপর এখান থেকে দু ঘর, তারপর এখান থেকে এখানে তুলে নেবে, নিয়ে এখান থেকে এটাকে বের করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তোমার সবাই দেখতেই পাচ্ছ আমি সেই মতো আরেকটা স্টার্ট করে দিয়েছি। এইভাবে এখান থেকে নিয়ে এখান থেকে দু ঘর, তারপর এটাকে এখান থেকে নিয়ে এখানে নিলেই কমপ্লিট। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এবার বক্সটা বানানোর জন্য এখান থেকে এখানে চলে এসেছি। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এবার এখান থেকে চার ঘর, এক দুই তিন চার নিয়ে আবার এখান থেকে স্টার্ট করতে হবে। দেন এখান থেকে দুই ঘরে তুলবে, তোলার পর ঠিক এর সোজায় যেখানে ঘর আছে সেখানে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আবার এটাকে তুলতে হবে, তুলে ব্যাস এখান থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে এই ঘরটা এখানে কমন, এখানে দুটো, এখানে দুটো হয়েছে, এবং আরেকটা করতে হবে, তাহলে এই পোর্শনটা কমপ্লিট হবে। তো আমি আরেকটা করছি, এখান থেকে চার ঘর উপরে তুলতে হবে, তো এখান থেকে আমি আবার করছি। তোমরা বুঝতেই পারছো, একবার দেখে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে। আমি জানি তোমার আমাদের থেকে আরও বেশি এক্সপিরিয়েন্সড। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে জাস্ট এবার এই পোর্শনটুকু, এইখান থেকে আমার এইটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পোর্শনটুকু আমি করবো, এখান থেকে এইটুকু বাকি আছে। আমি এখান থেকে আবার শুরু করলাম, এখান থেকে আবার চার ঘর, এক দুই তিন চার, নিয়ে আমি আবার স্টার্ট করছি। ব্যাস এখান থেকে আবার দুই ঘর, তারপর এখান থেকে নিয়ে এইখানে, দেন নিচে। তো তোমার তখনই কমপ্লিট হবে স্টার্টটা। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার বক্সের এই অবধি কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে আবার স্টার্ট করব বক্সটাকে কমপ্লিট করার জন্য। তো আমি এখান থেকে আবার স্টার্ট করছি। তো এখান থেকে আবার চার ঘর, এক দুই তিন চার, এখান থেকে নিয়ে আমি এটাকে দেখবো, এখান থেকে আবার দুই ঘর। সো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার বক্সটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটা মেন পার্ট হচ্ছে ফুল করাটা, এই ফুলটা আমি তোমাদের শেখাবো। এটা
খুবই ইজি একটা ফুল। তোমরা ভাবছো দেখে হয়তো খুবই এটা কঠিন, কিন্তু আমি তোমরা দেখালে তোমরা বুঝতে পারবে এটা কতটা সহজ। সো ফ্রেন্ডস, আমি এবার ফুলটা বানানোর জন্য তোমরা দেখাচ্ছি। দেখো, এখান থেকে জাস্ট স্টার্ট করতে হবে, করে এই পর্যন্ত চলে আসতে হবে। তো এখান থেকে আমি আবার এটাকে এখান থেকে নেব, নিয়ে এটাকে আমি কমপ্লিট করব। এবার বেশি এটাকে টান টান করার দরকার নেই, তার কারণ এটা বেশি টান করলে ফুলটা কি যেমন ফুটে থাকলে কি মানে ফাঁপানো অবস্থায় থাকে, তো এটাকে বেশি টান টান করলে এটা টাইট হয়ে যাবে, আর সেটা মূর্ছানোর মতন অবস্থায় হয়ে যাবে। তাই জন্য বেশি টান টান করার দরকার নেই, জাস্ট স্মুথলি চলে যেতে হবে। তো এখানে আবার চলে আসবো, এইভাবে এটাকে কভার আপ করে দিতে হবে যাতে এটা বোঝা না যায়, যেন পুরোপুরি ঘরটাকে জাস্ট ভরাট করে দিতে হবে। এইভাবে এটাকে আবার নিতে হবে, যতক্ষণ মানে যতদূর ঘর আছে বলতে গেলে ততদূর এটাকে করে যেতে হবে। ব্যাস, আমার যতগুলো ঘর ছিল এখান থেকে এখানে আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। নাও আমি এখানে চলে আসবো। এবার তো এখানে চলে এসে আমি এখান থেকে আবার স্টার্ট করব। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি জিনিসটাকে। তো এখান থেকে আমি আবার এখানে চলে আসব, এইভাবে এভাবে ক্রস সেকশন পড়বে। তো এখান থেকে আবার এইভাবে এইভাবে করলে এটা কমপ্লিট হবে, বেশি টান টান করবে না, আগেও বলেছি, জাস্ট স্মুথলি যেন এপার ওপর চলে আসে। ব্যাস, এইভাবে আবার চলে আসব, এইভাবে করতে থাকবো যতক্ষণ না আমার সমস্ত ঘরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা সবাই বুঝতেই পারছো এটা খুবই ইজি একটা ডিজাইন। তো এইখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ওই দুটো দুটো পোর্শন আমার কমপ্লিট হয়ে গেছে। তাই আমি এখানে চলে এসেছি। এবার হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এখান থেকে একটা সেন্টার পয়েন্ট নিতে হবে, অ্যান্ড সেখান থেকে আবার এটাকে করতে হবে। দেন আবার এখানে প্রত্যেকটা ঘর দেখে দেখে আমাকে করতে হবে। ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার একটা দিকে ফুলের পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এই সেন্টার পয়েন্টটা কিন্তু প্রত্যেকের জন্য কমন থাকবে, এবং এই সেন্টার পয়েন্ট থেকে কিন্তু প্রত্যেকের পাপড়িগুলো বানাতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি আবার, আমি আরও একটা বানাচ্ছি। তোমরা কিন্তু সবাই খেয়াল রাখবে যে এটা কিন্তু একটাই সেন্টার পয়েন্ট থেকে হবে। সেন্টার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এখানে কিন্তু ফুলের পাপড়িগুলোকে বেশি টান কম করার কোনো প্রয়োজনীয়তা নেই, এটা বেশি টান হলেই কিন্তু এটা দেখতে সুন্দর হবে না। আর সেন্টার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকের ক্ষেত্রে একই সেন্টার পয়েন্ট থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই দিকের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই দিকের পাপড়িগুলো বানানোর জন্য এইদিকে চলে আসবো। দেন আমি এখান থেকে আবার করব। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ওটা কমপ্লিট হয়ে গিয়েছে, বক্স এবং ফুল দুটোই। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার ফুলগুলো কিন্তু অনেকটা পাপড়িগুলো ফুলে আছে। তোমাদেরও ওটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যে পাপড়িগুলো যেন ফুলে থাকে, এটাকে বেশি টান টান করার কোনো দরকার নেই। তো আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।